কলকাতায় আরো দামি হলো পেট্রোল। লিটার প্রতি 34 পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম 102 টাকা 8 পয়সা। তবে এ যাত্রা ডিজেলের দাম বাড়েনি, লিটার প্রতি 93 টাকা 2 পয়সাই আছে ডিজেলের দাম। অন্যদিকে গত 10 দিনে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 4 ডলার কমলেও ভারতের বাজারে পেট্রোল ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। 4 মে থেকে 41 বার পেট্রোল ও 37 বার ডিজেলের দাম বেড়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বাড়ায় প্রভাব পড়তে শুরু করেছে বাজারে নাজেহাল মধ্যবিত্ত ক্রেতা। আবহাওয়ার খবরে নজর রাখবো। আজ থেকে ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর কি জানিয়েছে জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রর সঙ্গে। সঞ্চয়ন, কি জানা যাচ্ছে? দেখো বৃষ্টি আগামী সপ্তাহে নতুন করে আরো একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে দেখা যাবে যে আজকের থেকেই দক্ষিণবঙ্গে মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেটা কিন্তু বাড়বে। আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে, মাঝে মধ্যেই বৃষ্টি দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হবে, তবে এখনই প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত কয়েকটা দিন ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মাঝে মধ্যে দক্ষিণবঙ্গে বিভিন্ন এলাকায় দেখা যাবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে এবং সেখানে আরো কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে বুধবার নাগাদ বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, ফলত তার পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহে ক্রমশ আরো বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বৃষ্টি, ধন্যবাদ সঞ্চয়। বর্ষা আসতেই আতঙ্ক শুরু হয়েছে উত্তর দিনাজপুরের ইটাহারে মহানন্দা পাড়ের বাসিন্দাদের। সর্বগ্রাসী নদী এবার না তাঁদের ভিটে গিলে খায়, সেই ভয়ে ঘুম উড়েছে দক্ষিণ বিষ্ণুপুরের বাসিন্দাদের। নদী পার বাধাইয়ের দাবিতে সরব বাসিন্দারা, আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বর্ষা আসে বর্ষা যায়, সুদিন ফেরে না মহানন্দা পাড়ের বাসিন্দাদের। ভিটে মাটি হারানোর ভয়ে সব সময় কাটা হয়ে থাকেন উত্তর দিনাজপুরের ইটাহারের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ঘুরে গেলেও নদী ভাঙন রোধের কাজ শেষ হয় না, তার জেরেই প্রতি বছর সর্বগ্রাসী হয়ে ওঠে নদী। ইতিমধ্যেই অনেকটা রাস্তা চলে গিয়েছে মহানন্দার গর্ভে, তলিয়ে গিয়েছে বাড়িঘর, আতঙ্কে ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। আমাদের অবস্থা কি, নদী কেটে চলে আসছে বা আমরা মানে আমাদের বাড়ি এখন বাঁচানো সম্ভব? এখন আমাদের নদীতে জল বেড়ে যাচ্ছে, এখন পাথরের মানে কাজটা হয় না, অনেক দিন ধরে আটকে আছে, আমরা চাইছি যে পাথরের কাজটা হোক। দিন দশেক আগে ভাঙন এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক, সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি, পাশাপাশি অভিযোগ করেছেন কেন্দ্রের বিরুদ্ধে। দক্ষিণ বিষ্ণুপুরের ওই প্রপোজালটা আমি নিজের উদ্যোগে প্ল্যান স্টিমেট করে রেডি করে সংশ্লিষ্ট দপ্তরকে দিয়ে দিয়েছি। কেন্দ্র আবার এই বোল্ডার ক্রিয়েটিং প্রজেক্টকে রিভার ব্যাংক প্রোটেকশনে ফান্ড দিচ্ছে না, এলাকাগুলো সুরক্ষিত হয়, নদী ভাঙন রোধটা রোধ করা যায়, ওটা আমরা শীতের সময় দেখে নেব। নির্মাণ প্রক্রিয়া বা ওটা ইরিগেশন দপ্তরের আওতায় আসে, আর ইরিগেশন দপ্তর রাজ্য সরকার দেখেন, রাজ্য সরকার করছে না বা করতে পারছে না তার দোষ কেন্দ্রের উপরে চাপানো পশ্চিমবঙ্গ সরকারের এটা অলিখিত নিয়ম হয়ে আছে। নদীপাড়ের বাসিন্দাদের দাবি আর প্রতিশ্রুতি নয়, এবার কাজ হোক স্থায়ীভাবে, দূর হোক তাঁদের ভাঙনের আতঙ্ক। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।